তেলিয়ামুড়ার রাঙ্খল পাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সাহায্য প্রদান করেন দলের তরফে সেই সঙ্গে রাজ্য সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস উল্লেখ্য ক্যাবকে নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় সঙ্গে রাংখল পাড়াতেও পরিস্থিতি উত্তপ্ত ছিল হত্যা এবং সম্পত্তি নষ্ট করার বহুঘট ঘটনা ওই এলাকায় সংঘটিত করা হয়েছে দুষ্কৃতিকারীদের দ্বারা নেমে মানুষ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে নির্বিচারে এবং তাদের একটা উদ্দেশ্য রয়েছে যে ব্রিটিশের যেরকম ছিল উদ্দেশ্য যেমন ডিভাইড করে রুল করা সেম আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা রাজ্যে এখানে যেরকম বাঙালি আছে সেরকম আমাদের ইন্ডিজেনাস পিপল আছে ইন্ডিজিনাস পিপলের মধ্যে অনেক রকম ট্রাইব আছে আমাদের বাঙালির মধ্যে অনেক রকম কাস্ট আছে কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে কোনো সবাই উইথ ইউনিটি একতার সাথে আমরা এখানে জীবনযাপন করে ছোটোবেলার থেকে দেখে অভ্যাস কিন্তু আজকের দিনে যেসব পরিস্থিতির মোকাবেলা মানুষকে করতে হচ্ছে সেটা যদি প্রশাসন যদি চাইতো যে এটাকে কন্ট্রোল করা তাদের জন্য দুই মিনিটের ব্যাপার ওরা এখানে অক্ষম বরঞ্চ ওদের এখন যেটা চলছে এরকম পরিস্থিতি করতে পারলে ওরা এডিসি ভোটটাকে সামনে রেখে জানে যে এখানে ভোট না করতে দিয়ে এর আমরা দেখেছি অনেক ভোটের কাছে এইভাবে লুট করে নিয়ে গেছে ওরা তার জন্য আমরা সবার কাছে আবেদন জানাই যাতে পিসফুল সলিউশনে আসা যায় এবং শান্তি বজায় থাকে এবং আমাদের সামনে সামনে এডিসি নির্বাচন রয়েছে এবং ওনার যে যে আজকে যে ওনার যে হত্যাকারীরা তাদের প্রতি যাতে কঠোর আয়নুক ব্যবস্থা না হয় সেটা আমাদের দাবি থাকবে আই ট্র হাই স্পিড ট্রিলি আনলিমিটেড অ্যান্ড স্টেবেল ইন্টারনেট সার্ভিস অ্যাট লুইস প্রাইস